উদ্যোক্তা কখনো একা এগিয়ে যেতে পারে না, কারণ একটা ব্যবসায় কিংবা একটা নতুন উদ্যোগে অনেক কাজ থাকে। এজন্য একা কিন্তু সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য আপনি যখন উদ্যোক্তা হওয়ার জন্য ভাবছেন, তখন আপনার উচিত আপনার চারপাশে আপনার মতো মানুষজন খুঁজে বের করা, যারা কিনা আপনাকে সাহায্য করবে। আর উদ্যোক্তাদের টিমটা হতে হয় ডাইনামিক বা ডাইভার্সিটি মেনটেন করে টিমটা তৈরি করতে হয়। যেমন ধরেন, আপনার টিমে যদি সবাই ব্যবসার জ্ঞান সম্পন্ন হয়, কিংবা সবাই যদি টেকনিক্যাল সাইডের হয়, কিংবা সবাই যদি ইঞ্জিনিয়ারিং সাইডের হয়, তাহলে কিন্তু টিমটা অত জোস হচ্ছে না। কারণ সব একটা ব্যবসায় শুধুমাত্র একই ধরনের জ্ঞান লাগে না, অনেক ধরনের ডাইভার্সিফাইড জ্ঞান লাগে। এই জন্য আপনারা যখন উদ্যোক্তা হয়ে কোনো একটা টিম গঠন করবো, তখন আমাদের উচিত হবে যে ওই টিমে টেকনিক্যালি ক্যাপাবল কাউকে রাখা, বিজনেস নলেজ আছে এরকম কাউকে রাখা, কারো মার্কেটিং নলেজ ভালো আছে তাকে রাখা, কিংবা ইঞ্জিনিয়ারিং সাইডের কোনো ব্যাপার স্যাপার যার ভালো আছে তাকে রাখা। মানে ওভারঅল কথা হচ্ছে, টিম আপনি যখন করবেন তখন আপনাকে ডাইভার্সিটি মেনটেন করতে হবে, তাছাড়া কিন্তু সেই টিম নিয়ে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন। কারণ টিমটা যদি ডাইনামিক না হয়, তাহলে সেটা খুব বেশি দূর যেতে পারবে না, খুব দ্রুতই সেটা মুখ থুবড়ে পড়বে এবং আপনার উদ্যোগটাও ব্যর্থ হবে।